ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আম আর বোম্বাই মরিচের আচার এটা দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমন টেস্টি আর যেহেতু এখন আমের সিজন এই আচারটা না করলে কিন্তু নয় তো আচার করার জন্য আমার কী কী লাগবে সেগুলো একটু আগে দেখিয়ে দিই কালো সরিষা পেস্ট করা এক টেবিল স্পুন পাঁচফোরণ ওয়ান টি স্পুন ভিনেগার থ্রি টেবিল স্পুন সরিষার তেল আধা কাপ লবণ পরিমাণ মতো চিনি হাফ কাপ আর লাগবে বোম্বাই মরিচ আমি এখানে সাত আটটার মতো আস্ত দিয়ে দিব আর দুই তিনটা আমি কুচি করে দিব আবার বেশি কুচি করে দিতে যাবে না তাহলে কিন্তু আচারটা আর খেতে পারবেন না ঝাল হয়ে যাবে এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি আর আমটা আমি হালকা একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি যাতে করে আমটা একটু মজে যায় মানে নরম হয় এই আচারে আমটা একটু গলা গলা হবে আর যেটা লাগবে সেটা হচ্ছে আমি একটা বড়ো সাইজের রসুন ছিলে নিছি কগুলো ছাড়িয়ে নিছি আর এখানে আমি এক টেবিল চামচের মতো রসুন বাটা ইউজ করব যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে রসুনের তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে পাঁচফোরণগুলো আমি হালকা টেলে নেব টেলে আমি এগুলো হচ্ছে ক্রাশ করে নেব একদম গুঁড়ো করে ফেলবো না তো আমি একদম কিন্তু বেশি ভাজবো না এটা আর পাঁচ ফোন একটু ভেজে নিলে সুন্দর একটা অ্যারোমা বেরোয় আর যেটা আচারের জন্য খুবই ভালো মানে আচারটাকে আরও বেশি টেস্টি করে তো এটা আমি হালকা টেলে নিছি। এবার হচ্ছে আমি এটা ক্রাশ করে নিব আর এবার হচ্ছে আমি আচার তৈরি করব। আর এর জন্য আমি কড়াইতে আধা কাপের মতো তেল দিয়ে দিছি আর এবার হচ্ছে এক টেবিল স্পুন রসুন বাটা যেটা আমি হ্যাঁ দিয়ে দিব এবার তেলের মধ্যে তো রসুন বাটাটা আমি হালকা ভেজে নিব কারণ এটা ভেজে নিলে কাঁচা ফ্লেভারটা চলে যাবে আর এবার দিয়ে দিব আমি সরিষা পেস্ট এটাও আমি দিয়ে দিব এখনই তো এখানে কিন্তু কেউ চাইলে যে গোল্ডেন কালার যে একটা সরিষা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারবে তো এইবার হচ্ছে আমি দুটাই ভেজে নিছি আর এবার হচ্ছে আমগুলো দিয়ে দিব দিয়ে আমি এটা নেড়ে নিব আর এই আচারে কিন্তু আমগুলো একদম গলা গলা হবে আর মরিচগুলো আর কি আস্ত থাকবে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি হয় তো এটা দেখেন একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এই কালার আসছে আর আমি তারপরে চিনি দিয়ে দিলাম আধা কাপের মতো তো আধা কাপ চিনি দিলেই হয়ে যাবে আর যদি মানে কারো আম যদি বেশি টক থাকে সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা একটু মানে বেশি লাগতে পারে বা কম লাগতে পারে তো এবার চিনিগুলো গলতে থাকুক আমি হচ্ছে বাকি জিনিসগুলো দিয়ে দিব আমি এই পর্যায়ে রসুনগুলোও দিয়ে দিব আর রসুনগুলো কিন্তু মানে তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য আর টেনশানে কোনো কিছু নাই তো এই পর্যায়ে আমি হালকা হাতে নেড়ে চেড়ে দিব আর হচ্ছে চুলার আঁচটা কিন্তু একদম মানে মিডিয়ামে থাকবে লোতে না তো এইবার হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাও পরিমাণ মতোই দিতে হবে আর এই পর্যায়ে আমি যে তিন টেবিল স্পুন ভিনেগার রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ভিনেগারটা দিলে কি হয় আচারটা আর কি অনেক দিন থাকে তো এই মানে আমি যেভাবে আচার তৈরি করতেছি এইভাবে আচার তৈরি করলে অনেক দিন পর্যন্ত রাখা যায় আর এদিকে এবার আমি বোম্বাই মরিচগুলোও দিয়ে দিব আমি বোম্বাই মরিচগুলো কিন্তু মানে বোঠাটা ফেলি নাই কারণ বোঠাটা ফেললে অনেক ঝাল বের হবে তাহলে আর আচারটা খাওয়াই যাবে না তো এখানে আমি ষাটটার মতো বোম্বাই মরিচ আস্ত দিয়ে দিছি আর যেটা করবো সেটা হচ্ছে আমি বাকি যে বোম্বাই মরিচ ছিল তিনটা আমি কুচি করে দিয়ে দিছি কুচি করে দিলে কি হবে আচারটা একটা সুন্দর একটা বোম্বাই মরিচের যে একটা ফ্লেভার আছে। সেটা আর কি বেরো হবে আর বেশি যদি কুচি করে দিই তাহলে আচারটা অনেক ঝাল হয়ে যাবে তাহলে এটা আর খাওয়া যাবে না এই আচারটা কিন্তু অনেক টেস্টি হয় আর যারা জ্বর থেকে মাত্র উঠছেন তাদের জন্য এই আচারটা আরও বেশি উপকারী জ্বরের সময় কি হয় আমরা খেতে পারি না তখন যদি এই আচারটা একটু খাওয়া যায় তাহলে মুখে রুচি ফিরে আসে তো এই পর্যায়ে যে আমি মানে পাঁচ পুরনটা ভেজে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম ক্র্যাশ করে রাখছিলাম আমি কিন্তু একদম গুঁড়া করে ফেলি না ওইটা তো আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর যে আধা কাপ তেল প্রথম পর্যায়ে মনে হতে পারে যে তেলটা কম হয়েছে বাট পরে দেখবেন যে তেলটা মানে ঠিক আছে তো আমার আচারটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিব তো আচারটা নামিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু একটা মানে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে আর হ্যাঁ অবশ্যই আচারটা কিন্তু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে তাহলে কিন্তু আচারটা এক বছরের বেশি খেতে পারবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু বলবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ